আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। এটা আপনি ডিজাইনগুলোতে মার্কেটিং করবেন বেশি বেশি, মার্কেটিং করবেন। একদম মেহেদির চেহারা। ঘুম থেকে উঠে ডাইরেক্ট ক্লাসে জয়েন করলাম ভাই। মার্জিনের অভাব, মার্জিনের অভাব, এখানে মার্জিন নাই, এখানে মার্জিন নাই, ফর্ম ঠিক নাই। যাও বালতির দিকে ডুব দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সবার ডিজাইনে মোটামুটি হচ্ছে। ইলাস্ট্রেটর এখনো ইনস্টল করতে পারেন না এমন কেউ আছেন? ইলাস্ট্রেটর এখন ইনস্টল করতে পারেন নাই এই মারিয়ে? আপনি করছেন ইনস্টল? হ্যাঁ কোর্স। আবার 30 দিনের ট্রায়াল না তো এটা? না দেয়নি। ঠিক আছে, ওকে। ইলাস্ট্রেটরে কারো কোনো প্রবলেম আছে যেটা দেখাইছিলাম আমি যতটুকু? আমি উপরে নে ভাই দিয়া কি দেখাইছিলাম লাস্ট, কারো কোনো মনে আছে? আমি ইনস্টল করতে পারিনি। জি জি, ইনস্টল করতে পারে নাই উনি। ইনস্টল করতে পারেন নাই? কত ট্রাই করেছিলেন ইনস্টল করে? মনে হয় পিসি কনফিগার কি বলেন? মাইনুল ভাই শুনছেন আমার কথা? ভাইয়া আমি করতে পারছি, নাজমুল সাকিব করতে পারে নাই বলতেছে। ও, নাজমুল সাকিব করতে পারেন নাই? আচ্ছা নাজমুল সাকিব, আপনি কোনটা ট্রাই করছিলেন? আমি আপনাকে একটা CC17-এর একটা লিংক দিয়েছিলাম, ওটা ট্রাই করছেন? এলো সাইলেন্ট হয়ে আছে কেন? সাকিব শুনতে পান ভাই? আজকে ম্যাক্সিমাম জায়গায় নেট প্রবলেম করতেছে। আমার এখানেও করতেছে। জি ভাই আমি করতে পারি নাই। আমি বলতেছি আপনি কোনটা ট্রাই করছিলেন সাকিব? ট্রাই করছেন কোনটা সফটওয়্যার, কোন কোন ভার্সনটা ইউজ করছেন? জি ভাই ওইটা আমি ইনস্টল করছিলাম, ইনস্টল করার পরে ওইটা আপনার ইয়ে হচ্ছে না, ইনস্টলার ওপেন করার পরে ফাইল মিসিং দেখে। দেখি আপনি পিসি অন করেন তো স্ক্রিন শেয়ার করেন।
পার্সনটা এখন মনে নাই। স্ক্রিন শেয়ার কর একটু, ফাস্ট ফাস্ট ওকে, স্ক্রিনটা একটু দ্রুত শেয়ার কর, কারণ ইলাস্ট্রেটর নিয়ে বিশ্বাস করেন শুধু ভাই আমার পিসি অফ আপাতত, আমার তো এই মানে লোড শেডিং আচ্ছা ঠিক আছে তো দেখা দিচ্ছে, আমি ফোনে অ্যাক্টিভ তখন দেখেন ঠিক আছে। আচ্ছা সবাই ক্যামেরা অন করেন আর স্ক্রিনশট নিন একটু ফাস্ট। জি ভাই সবাই একটু দ্রুত ক্যামেরা অন করেন। জাহাঙ্গীর ভাই ক্যামেরা অন করেন, জাহাঙ্গীর ভাই, জিয়ুর ভাই, সাত সাবমিট, নাজমুলের সফটওয়্যার ইনস্টল হয় না এই জন্য চিন্তায় ছিল, এটা শুকে গেছে। ক্লাসে আমাদের ইলাস্ট্রেটরের উপর একটা ক্লাস হয়েছে তাই না? জি ভাই। আচ্ছা জাস্ট আমি টুলস গুলো নিয়ে বলছিলাম। ওকে ক্লাস শুরু করি। ভাই আজকে প্রজেক্ট ভিত্তিক কাজ দেখানোর কথা ছিল, প্রজেক্ট ভিত্তিক কাজে যাব? আপনি তো বলেছিলেন তাই। হ্যাঁ যাওয়া যেতেই পারে, যাই। তার আগে দু একটা টুল সম্পর্কে একটু আর একটু বলি কেমন? প্রজেক্ট ভিত্তিক কাজেই যাবো, কাজগুলো একটু সহজ করি। যেমন আমাদের লোগো করতে যেগুলো লাগবে সেগুলো আমরা করি, ঠিক আছে? আমাদের সবচেয়ে বেশি যেগুলো কাজের প্রয়োজন হবে সেগুলো করি। সাপোজ আমি যদি পেন টুলস নিলাম, স্টেপ কালার অফ, ফিল কালার রেড দিলাম, ঠিক আছে? এই একটা ক্লিক করলাম, এই ক্লিক করলাম, সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন। মাইনুল ভাইয়ের স্পিকার থেকে সাউন্ড ওকে, আমারটা বন্ধ। সবাই প্লিজ সাইলেন্ট সাইলেন্ট, সবাই সাইলেন্ট। দেখেন এইটুকু তো সবাই ক্রিয়েট করতে পারবেন তাই না? জি ভাইয়া। এখন আমি চাচ্ছি যে সেম এইভাবে একটা বর্ডার ভিতরের দিকে আসবে বা বাইরের দিকে যাবে, তাহলে আমাদের কাছে সবচেয়ে শর্টকাট বুদ্ধি কোনটা? একটা হতে পারে আপনার স্টক কালার বাড়াইতে পারি, এই স্টক কালার বাড়াইতে পারি এইভাবে তাই না? এটা তো একটা বুদ্ধি হতে পারে, বুঝতে পারছি কি সব। অথবা আর একটা বুদ্ধি হতে পারে, সেটা কেমন? সেটা হতে পারে এটাকে আমি কপি করব ইলাস্ট্রেটরে। কপি করার জন্য কয়েকটা টেকনিক আছে, যেমন এটাকে যদি আমি কপি করতে চাই অল্টার প্রেস করে যদি ক্লিক করে ড্র্যাগ করি এটা কপি হচ্ছে, এটা হচ্ছে মাউস দিয়ে আপনি কপি করতে পারবেন। এরপরে সবাই একটু খাতা কলম নেন, এরপরে সবাই খাতা কলম নেন, একটু খাতা কলম খুঁজে নিন। হ্যাঁ নেন, আমি এই জন্য তো বলছি নেন, সমস্যা নেই। যেগুলো না বুঝলে ধরতে না পারলে পরে ব্যাপারগুলো অনেক কঠিন হয়ে যাবে। আমি সবসময় বলি আমার প্রতিটা ক্লাসের সময় আপনারা হাতে খাতা কলম রেখে দেন ক্লাস স্টার্ট করবেন, মিটিং এ জয়েন করবেন আগে খাতা কলম হাতে নেবেন। ওকে সবাই লেখেন। যদি আমি সাপোজ এটাকে কপি করতে যাচ্ছি তাহলে কি করতে পারি? কন্ট্রোল প্লাস সি, কপি হবে। আর পেস্ট করার জন্য কি করি আমরা সাধারণত?
কেউ জানি? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানেও কন্ট্রোল যদি ভি দেই, পেস্ট হয়েছে, দেখছেন পেস্ট হয়েছে। কিন্তু এখানে পেস্ট করার আপনার তিনটা ওয়ে আছে, মানে শুধু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয় না, এখানে তিনটা ওয়ে কি, আমি সাপোজ এটাকে কন্ট্রোল সি দিলাম, কপি হয়েছে, আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি, কন্ট্রোল প্লাস এফ, তাহলে এইটার উপরেই পেস্ট হয়েছে, এই যে দেখেন এটার উপরেই পেস্ট হয়েছে। আবার আমি যদি এখানে সাপোজ এখানে এটা আছে কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল বি, তাহলে কি হয়েছে, এইটার নিচে পেস্ট হয়েছে, এই যে দেখেন এটার নিচে পেস্ট হয়েছে। সো তিনটা কি লিখতে পারছেন সবাই? আরেকবার বলেন ভাই। কন, সরি বাংলা ভাষা কেন আসছে, আপনার ওইটার উপরেই পেস্ট হবে, মানে যে অবজেক্টটা আছে সেটার উপরেই পেস্ট হবে, ক্লিয়ার? জি। ওকে, এরপরে আপনার কন্ট্রোল প্লাস ভি, এটা দিলে কি হবে, এটা দিলে দূরে পেস্ট হবে, এই যে অনেক দূরে পেস্ট হবে, অনেক দূরে না সামান্য দূরে পেস্ট হবে। আর যদি আপনি দেন কন্ট্রোল প্লাস বি, তাহলে কি হবে, আপনার ওই অবজেক্টের নিচে পেস্ট হবে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি। সাপোজ আমার এটা তো আমি নিলাম একটু অ্যাডভান্স টাইপের, যদি এমন হতো এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন এটাকেই যদি আমি কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ এটার উপরে পেস্ট করলাম এবং এটার কালার আমি দিয়ে দিলাম ইয়েলো, ইয়েলো দিয়ে এটাকে আমি অল্টার এবং শিফট প্রেস করে ছোট করছি, এই যে দেখেন চারদিকে কিন্তু সমান। যদি আমি এখানে যদি সার্কেল নিতাম, এই যে একটা সার্কেল নিচ্ছি, চারদিকে সমান আছে তাই না, এটা তো বুঝতে পারছি, শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার, বুঝতে পারছেন কি সবাই, চারদিকে সমান। এখন আমি চাচ্ছি যে এটাকেও আমি সেম ভাবে কাজটা করব, তাহলে এটা কি এমন হবে দেখি তো, কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ, এখন যদি এটাকে অল্টার এবং শিফট প্রেস করে ছোট করি, দেখেন তো চারদিকে সমান হচ্ছে, কোনো ভাবে আমি মিলাতে পারবো, আমার পক্ষে পসিবল কিন্তু না, কখনো হয় কিভাবে? তাহলে এটার জন্য একটা ওয়ে আছে, সেটা কি, এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট পাথ, এখান থেকে আমরা যাব অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করছি, অফসেট পাথে ক্লিক করে প্রিভিউ, প্রিভিউ দিয়ে আপনি এখন বাইরের দিকে বাড়াবেন না ভিতরের দিকে, আমি চাচ্ছি সাপোজ বাইরের দিকে, দেখেন বাইরের দিকে বাড়ছে, আমি চাচ্ছি ভিতরের দিকে, এই যে মাইনাস হবে, তাহলে এই যে মাইনাস 30 দিলাম, বা মাইনাস আমি আরেকটু মানে মাইনাস 30 দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে দিচ্ছি, দেখেন এটা কিন্তু পুরোটাই ভিন্ন আর একটা শেপ হয়ে গেছে, এবং অনেক পারফেক্টভাবে হয় নাই, এটা কিন্তু আমি মুভ করতে পারছি, এবং চারদিকে অনেক সমান আসে না এই পাথ ফাইন, মানে আপনি অফসেট পাথ ছাড়া এটা কি এভাবে পসিবল? পসিবল না, আমি চাচ্ছি এই যে রেড যেটা আছে এটাকে আমি আবার ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ ভিউ, এবার আমি দিব প্লাস, আমি দিব এটা প্লাস 30, এই যে প্লাস দিলাম, দিয়ে আমি এটাকে এখন দেখছি ব্ল্যাক কালার, এই যে দেখেন সুন্দর না, বুঝতে পারছি প্রসেসটা? জি কি ব্ল্যাক কালার কিছুটা কি কাটা গেছে লালের উপরে, কোনটা এটা? হ্যাঁ, না কাটে নাই, কাটে নাই, কিছুই কাটে নাই, এখানে ছিলই এমন, এই জন্য এমন হয়েছে, বুঝতে পারছেন, এই যে দেখেন আমার রেডটা ছিলই এমন, দেখছেন রেডটাই এমন।
ওকে তো আমি আরেকটু দেখাই সাপোজ আমি একটা লোগো নিচ্ছি কেমন হতে পারে অফসেট পাতের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার মানে যদি ক্লিয়ার না হন অনেক কিছু কিন্তু বুঝবেন না পরে এটা দিয়ে অনেক লোগো তৈরি করা যায় আচ্ছা এটা হতে পারে এখন এখানে আমি চাচ্ছি যে তিন চারটা কালার অ্যাপ্লাই করতে মানে আমি চাচ্ছি যে কয়েকটা বর্ডার দিব তো আমি এখানে কয়টা টেকনিক অ্যাপ্লাই করতে পারি খুব বেশি হলে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সাপোজ এটাকে আমি দিচ্ছি স্ট্রোক কালার রেড দিচ্ছি দেখি কেমন হয় এই যে স্ট্রোক কালার রেড দিচ্ছি এইটা একটা দিতে পারি অথবা আমি চাইলে আর একটু ভিন্নভাবে করতে পারি সেটা কেমন সেটা হচ্ছে এটাকে যদি অল্টার পেস্ট করে কপি করি এবং এইখানে যদি আমি এটা যদি একটা কালার দিই এবার যদি এটা কালার দিই রেড দিয়ে আমি জাস্ট এটা স্ট্রোক কালার বাড়াই দিচ্ছি ডিস্টর্বটা বাড়াই দিচ্ছি দেন এটাকে এই যে এখানে রাখলাম এই যে এখানে রাখলাম আর এখান থেকে আমি এই জিনিসটা বাড়াই দিচ্ছি এই যে বাড়াই দিচ্ছি এই যে এটাকে এইভাবে অ্যালাইন করছি এই যে পসিবল না বুঝতে পারছি কি সবাই জি ভাই আপনারা যখন স্টক কালারে কাজ করবেন চেষ্টা করবেন যে নিচে যেন একটা কপি করে কাজ করা ঠিক আছে নিচে একটা কপি করে এই এইটার উপরে স্টক না দিয়ে দুইটা লেয়ার নিয়ে আসবেন একটাতে একটাকে স্টক দিয়ে ওইটার উপরে একটা লেয়ার নিয়ে আসেন এবং নিচেরটার স্টক আপনি ইচ্ছা মতো বাড়াই দিতে পারেন যেন আপনার কন্ট্রোলে থাকে এখন আপনি জাস্ট এই যে এখান থেকে দেখেন আমি চাইলে এই যে এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট এই যে দেখেন কালার চেঞ্জ আমি চাইলে এখান থেকে আমি দিচ্ছি গ্রিন এই যে কালার চেঞ্জ পসিবল এটা হতে পারে তো আমি এখন আপাতত এটা কেটে দিচ্ছি এখানেই এটার কালার আমি দিচ্ছি ব্ল্যাক এটাকে যদি পাথ অবজেক্ট পাথ অবজেক্ট পাথ অফসেট পাথ কিন্তু আমার অফসেট পাথে কোনো কাজ করতেছে না তাহলে কি হলো আমি কি শুধু শেপের উপরে কাজ করতে পারবো টেক্সের উপরে কাজ করতে পারবো না হ্যাঁ আপনি টেক্সের উপরে কাজ করতে পারবেন না যতক্ষণ না এটা টেক্স থাকবে এটা যতক্ষণ টেক্স থাকবে ততক্ষণ আপনি টেক্সের উপরে কোনো কাজ করতে পারবেন না তাহলে টেক্সের উপরেও কিছু কাজ করা যেতে পারে যেমন দুইটা ভাবে কাজ করা যায় একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন দিলে এইটা টেক্সট থাকে না ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এখন আপনি আর এডিট করতে পারবেন না এটা এখন রাইট বাটন ক্লিক করে আমি যদি ক্রিয়েট আউটলাইন দেন আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম দেখেন এটা কিন্তু আমার আর টেক্সট নাই এইটা প্রতিটা একটা একটা করে শেপ হয়ে গেছে আমার কাছে এখন এই প্রতিটা একটা একটা করে একটা একটা শেপ যেমন ত্রিভুজ রেক্ট্যাঙ্গেল এই এল ও জি ও এগুলো এক একটা সেইভাবে সেই সেই রকমই শেপ এইগুলো যদি আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে দেখেন ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারবো এই যে দেখেন আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি এই যে আমি চাইলে এই যে এইভাবে আমার ডিজাইনটা চেঞ্জ করতে পারি এই যে দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইটা এখানে এটা দিয়ে এই তাহলে শুধু অক্ষর দিয়ে লোগো বানানো সম্ভব না যদি আমার এই চারটে পাশাপাশি থাকতো সাপোজ এই যে এটা এমন আছে এটা এমন আছে এটা এমন আছে এই চারটাকে আমি সমান করি দেখেন তো এটা একটা লোগো হতে পারে না যদি আমার এই দুইটা ওর কালার থাকতো এমন এই যে লোগো হয়েছে না যদিও খুবই বাজে কিন্তু হতেও তো পারে তাই না অনেক লোগো দেখবেন এটা না ভাই সুন্দর হয়েছে অনেক অনেক সিম্পল থাকে না হচ্ছে সম্ভব ভাই আমি আবারো বলি সাপোজ এখানে আমার যে টেক্সট আছে এই টেক্সটটাকে আমি দুইটা ভাবে কাজ করতে পারি একটা রাইট বাটন ক্লিক করে এইটা ক্রিয়েট আউটলাইন আগেই দিয়েছিলাম এটাতে ক্রিয়েট আউটলাইন কখন দিয়েছিলাম
গেট আউটলাইন মানে কি হচ্ছে আমাদের একটা শেপ বানায় দিতে জি ওটা আর কি মানে আপনার ভেক্টর করে দিবে ওটা টেক্সট আকারে থাকে না যেমন এটা আমি টেক্সট নিয়েছি দেখেন টাইপ টুলস থেকে কিন্তু এটা এডিট করতে পারছি কিন্তু যখন আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিচ্ছি তখন এটা কিন্তু আর এডিট করা যাবে না এই যে দেখেন এটা কিন্তু আর এডিট করা যাচ্ছে না ঠিক আছে রাইট বাটন ক্লিক করে যখন আনগ্রুপ করছি দেখাতে কাট করে জি এই কাজটা ক্রিয়েট আউটলাইন একটু জোরে বলবেন না আমি শুনতে পাচ্ছি না ক্রিয়েট আউটলাইনটা কি শুধুমাত্র টেক্সটের জন্য এক্স্যাক্টলি হ্যাঁ শুধু টেক্সটের জন্য টেক্সটের জন্য আপনার টেক্সটটাকে ভেক্টর করে দিবে আমি আবারও বলি আর একটু জিনিস দেখেন দুইটা ভাবে কাজ করা যায় দেখেন এখানে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন যখন দিচ্ছি বা শিফট কন্ট্রোল ও দিলে এটা এখন শেপ হয়ে গেছে রাইট বাটন ক্লিক করে যখন আনগ্রুপ করছি দেখেন প্রতিটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে দেখছেন টেক্সট কিন্তু এমন কখনো ভাঙতে পারবেন না আপনি এই যে টেক্সট কিন্তু আমি ভাঙতে পারবো না যে কোনোভাবেই আমি এটা ভাঙা সম্ভব না এইটা একটা ক্রিয়েট আউটলাইন করা পসিবল আরেকটা আছে আপনার অবজেক্ট থেকে এক্সপান্ড অবজেক্ট থেকে এক্সপান্ড এই যে এক্সপান্ড করছি এক্সপান্ড করলে এখানে দেখাচ্ছে আপনার এটা অবজেক্ট এবং ফিল হয়ে যাচ্ছে এই যে ওকে দিলাম এখন রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি এই যে দেখেন এটাও সেম আপনি আউটলাইনও করতে পারেন এবং এক্সপান্ডও করতে পারেন ক্লিয়ার সবাই যেমন আপনার স্ট্রোক কালারের সময় লাগবে যেমন আমি একটু দেখাই আচ্ছা আমি আবারও বলি সাপোজ আমি এই টেক্সট গুলো বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই টেক্সট কোনো টেক্সট নাই আমি যখন এখানে একটা সার্কেল নিচ্ছি সার্কেল নিয়ে আমার একটা স্ট্রোক কালার থাকতে পারে এইভাবে হতে পারে আমার এমনও হতে পারে যে আমি স্ট্রোক কালারটাকে ডিভাইড করতে চাচ্ছি তখন আমার অবজেক্ট থেকে এক্সপান্ড এই যে ফিল এবং স্ট্রোক এখন কিন্তু অবজেক্ট নাই ফিল এবং স্ট্রোক ওকে দিলাম রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি দেখেন আমার ফিল কালার এবং স্ট্রোক কালার আলাদা হয়ে গেছে তো বুঝতে পারছেন এই ক্ষেত্রে যেমন আমি অ্যাপ্লাই করতে পারবো ঠিক সেইভাবে আমি আমার টেক্সের ক্ষেত্রে আপনি শুধু রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ক্রিয়েট আউটলাইন দিতে পারবেন কিন্তু এমন হতে পারে যে আপনার দুইটা একসাথে আসে আপনার সাপোজ অবজেক্ট এবং টেক্সট একসাথে আসে সাপোজ হতে পারে তখন আপনি এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে তো আনগ্রুপ তো হবে না তখন এই দুইটাকে সিলেক্ট করে দেখেন অবজেক্ট থেকে আমি যদি এক্সপ্যান্ড করি দেখেন আমার তিনটাই হচ্ছে এখন অবজেক্ট ফিল স্টোক আমার এখানেও কাজ হয়েছে এখানেও কাজ হয়েছে রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করছি ডিভাইড এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি এই যে ক্লিয়ার এখন হ্যাঁ ভাই সবাই হ্যাঁ ভাই খুবই মজাদার জিনিস জি মজা তো এখন শুরু ঠিক আছে আপনার নাম কি বলেন আমার নাম জি মোহাম্মদ সুলাইমান হোসেন সুলাইমান হোসেন কোনটা নামের বানানে কোনো ভুল নেই ঠিক আছে আপনার নামই কিন্তু মনে হচ্ছে যে একটা ফন্টের উপরেই কিন্তু মনে হচ্ছে এটাই লোগো হয়ে গেছে এটাকে যদি একটা কালার দেওয়া যায় এটাই কিন্তু একটা লোগো মনে হচ্ছে কিন্তু না আমি চাচ্ছি যে আমি আর একটু সিম্পল একটা ফন্ট দিব একটা সিম্পল একটা ফন্ট দিল আরও কিছু দেখি ফন্ট পাওয়া যায় কি না নর্মালি কিছু ফন্ট দেখেন ফন্টের মধ্যে কত সুন্দর সুন্দর ইয়ে আছে আচ্ছা এই আমি এটা নিলাম এটা নিয়ে সুলাইমান
সাপোজ আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপও করলাম, আনগ্রুপ করে এখানে একটা এইটাকে রেড কালার দিচ্ছি যেন বুঝতে পারি, এটাকেও রেড কালার দিলাম, এটাকেও রেড কালার দিলাম, সাপোজ এভাবে রাখলাম। রেখে এখন এই তিনটাকে, এই তিনটাকে আমি কয়েকভাবে কাজ করতে পারি, যেহেতু আমরা শেপ বিল্ডার টুলসটা চিনি, শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার পেস করে জাস্ট এটাকে মাইনাস করে দিচ্ছি, এই যে এগুলোকে মাইনাস করে দিলাম, আর এইগুলোকে প্লাস করে দিচ্ছি যেহেতু আমরা এগুলো চিনি। শেপ বিল্ডার টুলসের কাজ দেখেছিলাম মনে আছে? দেখাইছিলেন। এটাকে এখন আপনার এই কালার দিয়ে দেখেন চেঞ্জ, জাস্ট এইটুকুর মাধ্যমে কিন্তু চেঞ্জ আসতে পারে, তাই না? আবার এখানে আমরা যেটা কিছুক্ষণ আগে শিখলাম, আমাদের অফসেট পাথটা কীভাবে কাজে লাগতে পারে, অফসেট পাথ কীভাবে কাজে আসতে পারে, এটাকে যদি একটা ইয়েলো কালার দিই, সাপোজ ইয়েলো কালার দিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ সামান্য পরিমাণে, এই যে সামান্য পরিমাণে সাইডে জাস্ট বাড়ায় রাখলাম, ওকে দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে শেপ বুল্ডার টুলসের মাধ্যমে অল্টার পেস করে এই যে বাইরেরটুকু কেটে দিলাম, এইটুকুও কেটে দিলাম, আমি চাচ্ছি এইটুকুও কেটে দেবো, এই যে মাঝখানে যেটুকু হয়েছে জাস্ট এটুকু কেটে দিলাম, আর এখানে এটাকে ব্লু কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেখেন চেঞ্জ সম্ভব না, অনেক ইজি না? এইরকম ভাবে অনেক ভিন্ন ভিন্ন কাজ করা যাবে, মানে এগুলো হয়তো বা ভাবতেছেন যে এগুলো আসলে কি কাজে আসবে, আসলে কাজের অভাব নেই, আপনি হয়তো বা দেখলে অবাক হবেন। আপনাদেরকে আর একটা মজার কাজ দেখা, এই ফন্ট নিয়ে দেখেন, এস ও এল ওয়াই এম সুলাইমান, এটা তো সুলাইমান হয়েছে, সুলাইমান সুলাইমান, আচ্ছা ঠিক আছে যাই হোক বুঝলো, সরি কিছু মনে করেন না, আমি আসলে স্পেলিং অনেক দুর্বল। দেখেন এখানে পেন টুলস নিয়ে, পেন টুলস না, আমি এখানে চাচ্ছি কার্ভেটর টুলস নিয়ে, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, দেন আচ্ছা এখানে এই একটা ক্লিক করলাম, যেন আমি এখানে, আচ্ছা পেন টুলস নিলে ভালো হবে, এটার ব্যালেন্স নাই আমার হাতে, ফিল কালার অফ, জাস্ট স্টক কালার অফ থাকবে, এই নিলাম এই, আর এখানে এই দিলাম, জাস্ট এতটুকু দিলাম, দিয়ে পুরোটাকে সিলেক্ট করছি। দেখেন এখন পুরোটাকে সিলেক্ট করে কিন্তু আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে যাচ্ছি না, পুরোটাকে সিলেক্ট করে আমি অবজেক্ট এক্সপান, ওকে দ্যাটস ইট, রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন দেখেন মজার ব্যাপারটা, কি ব্যাপার, ও সরি 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 সরি, এখানে আমি এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করার পরে এখান থেকে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিভাইড, আচ্ছা ডিভাইডের কাজ তো আপনাদেরকে দেখাইনি, ডিভাইডের কাজ দেখাইনি যেহেতু, সো শেপ বিল্ডার টুলস দিয়ে এই একটা ক্লিক করলাম, ক্লিক 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 ক্লিক, এইটাকে জাস্ট একটা কালার, দ্যাটস ইট। আপনাদেরকে যেই টুলস দেখাচ্ছি শুধু সেই টুলসের কাজটাই দেখাবো, তাহলে কি ধরতে পারছেন প্রসেসটা, নাকি আমি আবার দেখাবো? নাম কি বলেন আপনার? নাম বলেন একটা, সৈকত বারান বলেন, এস এইচ এইচ ই এন এ এইচ টি এইচ ই এন এ তারপরে ও হেনা, একটু কি, আচ্ছা ঠিক আছে বানাই দিছে, আমি দেখে নেই কোথায় নাম, আচ্ছা এটুকুই থাকুক, এটুকুই থাকুক, এটুকুই দেখায় কেমন হেনা, সাপোজ এইটা, আচ্ছা দেখেন, আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ফন্ট, এত সুন্দর ফন্ট দিব না, কারণ এত সুন্দর ফন্টে আগেই সুন্দর দেখা যাচ্ছে, আমরা একটু নর্মাল ফন্ট দিই পরে সুন্দর করি কেমন,
সাজ্জাদ ভাই আপনার শরীরের অবস্থা কেমন ভাইয়া? সবাই বুঝছেন পেন টুলস এর জাস্ট আমি একটা পাত নিয়েছি, বুঝতে পারছেন সবাই? পুরোটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, এই যে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পরে কি শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে জাস্ট এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি আর ক্লিক করছি, এই চারটা ডিফারেন্ট হয়ে গেল। এখন এই চারটাকে আমি সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম, সরি এখানে এমন না, এই যে চারটাকে সিলেক্ট করলাম, কিন্তু এই চারটার সাথে এগুলো হয়ে গেছে। কেন? কারণ এখানে গ্রুপ করা আছে, এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলে বলতেছে আনগ্রুপ করেন, আনগ্রুপ করলাম। এখন দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন এই যে দেখেন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই চারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে কালার দিয়ে দিলাম, ঠিক আছে? নাকি হেনার তো আবার পিঙ্ক কালার পছন্দ, এটা পিঙ্ক কালার না, এটা আইসক্রিমের কালার মনে করেন, আইসক্রিম স্ট্রবেরি। ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন? অনেক ইজি না? ডিফারেন্ট কালার নিতে যদি ডিফারেন্ট কালার দিতে হয় সেক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল করে সিলেক্ট করে দেন। আপনি এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি এই যে এটা নিয়ে আসেন, এখানে ক্লিক করে আপনি এটা নিয়ে আসেন, এখানে ক্লিক করে আপনি এই যে কালার নিয়ে আসেন, ভয়ঙ্কর কালার দেখছেন। সো প্রসেসটা কি ক্লিয়ার সবাই? একটু একটু কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, কিছুটা ক্লিয়ার। তাহলে আমি ধরতে পারি যে আপনারা মোটামুটি পাথ, এই যে আপনার অফসেট পাথ, ক্রিয়েট আউটলাইন কিছুটা বুঝছেন, ধরতে পারি? জি ভাই, ধরতে পারেন। আচ্ছা, আমি ধরে নিলাম। এখন যে কাজটা আমরা করলাম এটা না আসলে আমার কাছে অনেক কঠিন মনে হয়, এজন্য আপনাদের কি আগে দেখালাম, এবার আমরা আরো একটু সহজের দিকে যাব, ঠিক আছে? আরো সহজ, আরো সহজের দিকে যাব আমরা, অবজেক্ট থেকে পাথ ফাইন্ডার, অবজেক্ট সরি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার বা শিফট কন্ট্রোল F9, এই যে পাথ ফাইন্ডার আপনাদের সারা জীবনের বন্ধু বলতে পারেন, ঠিক আছে? আপনাদের ইলাস্ট্রেটরের সবচেয়ে বড় বন্ধু হবে এই পাথ ফাইন্ডার আর এই অফসেট পাথ। অফসেট পাথ আর পাথ ফাইন্ডারের কাজ যে পারে তার কাছে মনে করেন যে কোনো লোগো ডায়াল ভাত এক কথা, ঠিক আছে? ওকে, তো দেখি পাথ ফাইন্ডারটা আসলে কীভাবে কাজ করে। পাথ ফাইন্ডার কাজ করবে, সাপোজ আমি এখানে একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম যেটা কালার হতে পারে এই, আর এখানে আরেকটা নিচ্ছি এই নিলাম, এই এটাকে নিলাম এই। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি পাথ ফাইন্ডার থেকে শেপ মোড, এখানে দুইটা মোড আছে, পাথ শেপ মোড আর একটা আছে পাথ ফাইন্ডার, শেপ মোড থেকে আমি যদি এখানে ইউনাইট দেই তাহলে কি হবে, এই তিনটা এক হয়ে যাবে, এই দেখেন তিনটা এক হয়ে গেছে। এরপরে আমি যদি এই তিনটাকে সিলেক্ট করে এখানে যেটা আছে আপনার মাইনাস ফ্রন্টে যদি ক্লিক করি তাহলে কি হবে, যে দুটো উপরে ছিল সে দুটো মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, আচ্ছা ভাইয়া, জি বলেন। শেপ বিল্ডার টুল থেকে যেগুলো করতে পারতে আরো সহজ, শেপ বিল্ডার টুলস থেকে করতে পারছি, কিন্তু কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছি না দেখেন, এইটা শিখলে আপনার ওই কাজগুলো আরো ইজি হয়ে যাবে, যেটা আমি ওই যে সুলাইমান তারপরে হেনার নাম নিয়ে যে কাজটা করলাম না ওই কাজটা এখানে আরো সহজ, স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন যে কেন এটার কথা বলছি, দুইটা জানতে হবে। আচ্ছা ভাই, আপনি দেখেন মানে না না, ওনার কথাটা ঠিক আছে কিন্তু উনি ধরতে পারছে। শেপ বিল্ডার টুলস আপনার বিশেষ করে বাদ দেওয়ার জন্য প্রয়োজন হবে, আমরা যখন গোল্ডেন রেশিও লোগো করব না তখন ওইটা ইউজ করে। আমি তো আগে শুধু গোল্ডেন রেশিও ক্লাসই ওটা দেখাতাম, এখন আগে আগে দেখাই দিই আপনাদের। আচ্ছা, এখানে এই তিনটা অবজেক্ট আমি সিলেক্ট করে যদি মাইনাস ফ্রন্ট দেই উপরে দুটো মাইনাস হয়ে গেছে,
এরপরে আমি যদি এই তিনটাকে সিলেক্ট করে এখানে যে তিন নম্বর অপশনটা আছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে ক্লিক করলে দেখেন জাস্ট এই তিনটার মধ্যে ঠিক যতটুকু কমন পাবে। একটা জিনিস দেখেন এখানে একটা সুন্দর লোগো পসিবল। এই দুটাকে আমি যদি অ্যালাইন করি, অ্যালাইন করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটাকে এখানে আমি অ্যালাইন করছি, এই যে এটাকে এইভাবে দিয়ে আমি এই অ্যালাইন করলাম। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি ইন্টারসেক্টে ক্লিক করি দেখেন এইটাকে লোগো দেখছেন কখনো? হ্যাঁ, শিল্ড টাইপের এই লোগো গুলো কি ভাবে আসছে দেখছেন? দেখে অনেক কঠিন মনে হয় না, কিন্তু অনেক ইজি। কিন্তু ওকে, তারপরে এখানে আরেকটা কি আছে, লাস্টের অপশনটা দেওয়া আছে এক্সক্লুড। এক্সক্লুডে যদি ক্লিক করি দেখেন আমার ভিতরে ঠিক যতটুকু অংশ কমন ছিল ততটুকু অংশ কেটে গেছে, আর এগুলো কিন্তু আনগ্রুপ করলে প্রতিটা ভিন্ন ভিন্ন। এই যে দেখেন প্রতিটা ভিন্ন ভিন্ন। স্পিকারটা প্লিজ মিউট করেন, তাহলে ভাই স্পিকারটা অফ করেন, তাহলে আমরা এই রকম ভাবে কাজটা করতে পারবো, তাই না? বুঝতে পারছিস কি এই চারটা মোড? জি ভাই। ওকে, এরপরে আসলে পাথফাইন্ডারের মধ্যে কেন পাথফাইন্ডার দিয়ে অনেক কিছু করা যায়, পাথফাইন্ডারে আমি বিশ্বাস করেন এখানে কোনোটাই ইউজ করি না, জাস্ট এই একটা ইউজ করি ডিভাইড। আমার এই ডিভাইডটা সবচেয়ে বেশি কাজে আসে এবং বলতে পারেন ডিভাইড দিয়ে সব কিছু করা যায়। ডিভাইড কিভাবে কাজ করে, আমি এই তিনটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে তিনটাকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করলাম, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে দেখেন প্রতিটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এই যে দেখেন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আপনি যে কোনো প্রকারের চেঞ্জ নিয়ে আসতে পারবেন পাথফাইন্ডারের ডিভাইড থেকে, তাই না? বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ, পাথফাইন্ডারটা কিভাবে বের করছেন? উইন্ডো থেকে পাথফাইন্ডার অথবা শিফট কন্ট্রোল F9। ক্লিয়ার? ওকে ওকে। মনোযোগ কোথায় থাকে সুফিয়ান ভাই? আমি কি করলাম? ও না, সরি সরি সরি, শব্দ আপনার। আচ্ছা দেখেন এখানে এই তিনটাকে সিলেক্ট করলাম, সরি দেখেন এখানে এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি যদি ট্রিম দেই, ট্রিম রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। প্রিভিয়াস ক্লাসে কে যেন বলছিল, ভাইয়া এখানে তো তিনটা এক হয়ে গেল, কিন্তু তিনটার কালার তো ডি, মানে তিনটার কালারও তো এক হয়ে গেছে, মনে আছে কারো? কেউ কোশ্চিন করছিলেন? হ্যাঁ, শিশির বলেছিল। হ্যাঁ, সে তো ঘুমায় গেছে আবার ক্লাস করতে করতে। এখানে দেখেন তিনটা এক হয়েছে। আমি ক্লাসে ঘুমাই না। দেখেন এখানে দেখেন তিনটা এক হয়েছে। এখন আমার কথা যে আপনি বলছিলেন যে ভাই তিনটার কালার কেন আলাদা আলাদা হয়ে গেছে, এখন আপনি যদি তিনটার কালার যদি ভিন্ন ভিন্ন রাখতেই চান এখানে তো কিছু করারই দরকার নাই, আপনি এটাকে জাস্ট গ্রুপ করে রেখে দেন, কোনো প্রবলেম নাই, তাই না? সহজ হিসাব না? বুঝতে পারছি? আপনি যদি তিনটা যদি এইভাবে রাখতে চান আপনি জাস্ট তিনটাকে গ্রুপ করে রেখে দেন, এই যে এভাবে রেখে দেন, দ্যাটস ইট নাও। আর যদি আপনি চান যে তিনটাকে সিলেক্ট করে এখান থেকে ট্রিম করবেন, এই যে ট্রিম করলাম, ট্রিম করে এখন যদি আনগ্রুপ করি তাহলে নিচের যেগুলো আছে সেগুলো দেখেন মাইনাস হয়ে গেছে। আনগ্রুপ করছি, এই দেখেন নিচেরগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে, তাই না? সো বুঝতে পারছি কি ট্রিমের কাজ? বুঝতে পারছি? জি ভাই। জি। ওকে, এরপরে এখানে আচ্ছা আশিক ভাই বলেন, তিনটাকে আবার একটু আগের মতো করে পুরোটা সিলেক্ট করেন, দেখাইতেছে একটা জিনিস, পুরোটা সিলেক্ট করুন। এই যে মাঝখানে যে আপনার ফুল চিহ্নটা, মানে সাইডে যে ব্ল্যাক তারপর যেগুলো আর কি বেশি বেশি ওইগুলো বাদ দিয়ে জাস্ট মাঝখানে ইয়াটা যদি রাখতে চাই তাহলে এটা কোনো ইয়া? কোনটা? এই 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 অংশগুলো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই অংশগুলো, ইন্টার ইন্টারফেস গুলো আর কি। এই যে এই যে থাকবে তো, আছে তো এখানে আবার তিনটা মিলছে না? আপনি যদি দুইটা হয় তাহলে আরো ভালো হয় বুঝবেন, সাপোজ এই যে দুইটার মধ্যে এইটুকু কমন আছে, এই যে আছে। হ্যাঁ, দুইটার মধ্যে এতটুকু কমন, সেম এই তিনটার মধ্যে যদি এতটুকু কমন নিতে চাই? না, তিনটার মধ্যে হবে না, হবে না এই জিনিস, তিনটার মধ্যে হবে না। এটা জিজ্ঞেস করেছিল যে ওই ফুলের যে ফুলের ডিজাইনটা ওটা কি নেওয়া যাবে না? জি, নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে এখানে কোনটা দেখালাম, এরপরে এখানে আছে মার্স।
মার্স আর মুরগিটাকে কার বাসবে মুরগিটা একটু অফ করো মার্স আর টিমের কাজটা প্রাইস সেম রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি এই যে দেখেন ডিভাইড হয়ে গেছে আমার ওকে এরপরে এখানে তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্রপ দিই ক্রপ রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি এই যে দেখেন আমার উপরে গুলো চলে গেছে যেই লাস্টের যে দুইটা লাস্টের যে দুইটা কমন পাইছি সেই দুইটাকে রেখে দিছে তাই না জি মিউট করো ভাই মুরগিটা কিছু আসিক ভাই এখান থেকে আমার এখান থেকে জি ভাই জি ভাই এই কারণে তো মিউট করলে তো ভাই হচ্ছে মিউট করে দিয়ে ক্লাস করাচ্ছে এখানে দেখেন এই তো মুরগি গেছে তিনটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করে এখানে যদি ক্রপ দেওয়া হয় তো আসলে তিনটাকে সিলেক্ট করে আমি এখানে যদি ক্রপ দেই তাহলে দেখেন অনেক সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে গেছে দেখছেন সুন্দর না অনেক সুন্দর জি ভাই এরপরে আমি এই তিনটাকে সিলেক্ট করে যদি আমি আউটলাইন চাই এই যে জাস্ট আউটলাইন আমাকে দিয়ে দিছে সেটাও এখান থেকে সম্ভব এই যে মাইনাস ব্যাক দিই তাহলে পিছের গুলো মাইনাস হয়ে যাবে দেখেন পিছের গুলো নিচের গুলো মাইনাস হয়ে গেছে ঠিক আছে ক্লিয়ার তাহলে পাথফাইন্ডার কাজটাকে বুঝতে পারছেন সবাই এখন কোশ্চেন যে আসলে আমার তাহলে শেপ বিল্ডার আর এটার মধ্যে আসলে কোনটা সুবিধাজনক এবং কোনটা কখন লাগবে সাপোজ আমি এখানে একটা নাম নিচ্ছি আমি সুফিয়ান মিলা ঠিক আছে এই নামটা নেয়ার পরে এখন যদি আমি পেন টুলস নেই ফিল কালার অফ পেন টুলস নিলাম ফিল কালার অফ করলাম পেন টুলস এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক দেন এখানে এই একটা ক্লিক করলাম জাস্ট এটুকু এখন এই পুরোটাকে অবজেক্ট থেকে জাস্ট এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড করে শেপ বিল্ডার না দিয়ে আমি জাস্ট এখান থেকে ডিভাইড করলাম আর এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দেখেন তো কোনটা সহজ মনে হলো দেখে এখান থেকে অনেক সহজ না বুঝতে পারছেন সজল মাহমুদ ভাই ডিভাইড কাস্ট সেম কিন্তু ডিভাইড করাটা কিন্তু আরো সহজ বেশি তাই না জি ভাই ওকে তাহলে শুধু তো মাইনাস আর প্লাস করতে করে জি 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 এখন সাপোজ আমি একটা লোগো নিচ্ছি এখানে সাপোজ আমি একটা লোগো লিখছি এটা লিখলাম লোগো তাহলে আমরা যে কোনো টাইপের এখন এই দুটা জিনিস হচ্ছে মেইন আপনাদের যদি এই দুটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা আমি নিলাম অবজেক্ট পাথ রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেন অবজেক্ট পাথ অফসেট পাথ ভিউ আমি এখন আসছি মাইনাসের দিকে এই যে মাইনাসের দিকে আসলাম 15 দিয়ে জাস্ট ওকে দিলাম এই চারটার কালার আমি দিয়ে দিলাম রেড এই যে রেড আবার আমি এই ব্ল্যাকটাকে অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ এটাকে দিচ্ছি প্লাস এই যে প্লাস দেন এটাকে দিচ্ছি যেটা প্লাস হয়েছে সেটাকে আমি দিচ্ছি আপনার রেড কালার কিন্তু এমন হলো কেন এমন কেন হলো আর কি বা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে দেখছেন আসলে দেখে জিনিসটা যেমন বুঝতেছেন জিনিসটা কিন্তু এমন না একটা জিনিস আপনাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হন নাই দেখেন এখানে সবগুলা গ্রুপ করা ছিল না গ্রুপ করা থাকলেও সমস্যা নেই দেখেন এখানে সাপোজ আমি একটা ত্রিভুজ নিলাম ট্রায়াঙ্গেল অবজেক্ট পাথ অফসেট পাথ ভিউ আমি যখন এটাকে মাইনাস করছি ওকে দিলাম এটা কিন্তু ফুল আরেকটা লেয়ার হয়ে গেছে এই যে দেখেন ফুল আরেকটা শেপ হয়ে গেছে ভিন্ন একটা শেপ হয়ে গেছে
তাই না? যখন এটাকে আবার অবজেক্ট পাথ অফসেট পাথ দিচ্ছি প্রিভিউ প্লাস করছি, এই যে প্লাস করলাম তখন আরেকটা সেট হয়ে গেল, এটা কিন্তু আবার আরেকটা ভিন্ন লেয়ার হয়ে গেছে। এই যে দেখো, বুঝতে পারছেন কি সবাই? অনেক সুন্দর না দেখেন? ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর, যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব একটা কঠিন না। এই যে এটাকে মাইনাস করি, যদি এই যে এবার মাইনাস করলাম, মাইনাস করে এটাকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, চমৎকার। এটাকে আমি চাইলে আরও ছোট করতে পারি, প্রতিটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়েছে, দেখেন প্রতিটা আলাদা আলাদা শেপ হয়েছে। আগেরটার ভিতরে তো আলাদা আলাদা লেয়ার হয়েছিল, তো ওইটার ভিতরে যেহেতু আমার কালারটা আমি ফিক্স করিনি, ওইটার ভিতরে গুলো ঠিক করতে গেলে কি করতে হবে তাহলে? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, এইটা আগে দেখাই নিলাম যে আপনারা শেপ যে আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে। আর এখানে যেটা করতে হবে, যেমন আমার এইটা একটা সেট, এই যে এটা একটা সেট, আমি এই সেটটাকে ধরে এখানে হোয়াইট করে দিচ্ছি, এই যে এটাকে সিঙ্গেল ধরে ধরে তাহলে করতে পারি? হ্যাঁ, সিঙ্গেল ধরে ধরে করতে পারেন, বা একের অধিক যদি সিলেক্ট করতে চান তাহলে শিফট প্রেস করতে হবে। এই যে শিফট প্রেস করে একের অধিক সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এই যে এই যে আচ্ছা ভাই, এগুলোর মধ্যে যে ডিসটেন্সটা, কিসের ডিসটেন্স? মানে ওয়ার্ডগুলো তো যেমন লেগে লেগে গেছে, এগুলো যদি হালকা একটু গ্যাপ দিতে চাই তাহলে তো আপনার প্রথমে যে লোগো লিখলেন তখনই আপনার গ্যাপটা চিন্তা করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা, এখনো তো প্রত্যেকটাকে আলাদা করে আমি এটাকে ডিস্ট্রিবিউট করে নিতে পারি না 100%। খুবই সহজ, এই যে আমি এটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করলাম, এই যে এটাকে এইভাবে করলাম, এই যে এইভাবে এটাকে করলাম। আপনার তো এখন আরো স্বাধীনতা বেশি, পরে তো এটাকে অ্যালাইনমেন্ট করে নিলে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এই যে চারটাকে আমি অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন করে নিলাম, এখান থেকে ডিস্ট্রিবিউট করে নিলাম। ডিস্ট্রিবিউট এমন না, ডিস্ট্রিবিউট আবার অবশ্য আপনার এই যে এখানে একটা গ্রুপ করতে হবে, এটাকে একটা গ্রুপ, এটাকে একটা গ্রুপ, এটাকে একটা গ্রুপ, দেন আপনি ডিস্ট্রিবিউট করেন। এখানে এই যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই না? জি ভাই জি। আমি আবারও দেখাই জিনিসটা, এখানে মনে হয় অনেকের প্যাচ লেগে গেছে, বুঝতে পারছি। এই মোকলেশ ভাই আছেন আপনি? আচ্ছা দেখেন, সরি, এখানে এই আমার লোগো, ঠিক আছে? সাপোজ আমি এটাকে রেড কালার দিচ্ছি, একেবারে মনে করেন যে টকটকে লাল দিলাম। দেওয়ার পরে ফার্স্টে কী করব, ক্রিয়েট আউটলাইন দিলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ। ফার্স্ট আমি মাইনাসের দিকে আসি, আচ্ছা কোথায় যাচ্ছে, অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউ, বেশি মাইনাসের দিকে আসি। এত মাইনাস দিলে আসলে কিছুই অস্তিত্ব থাকে না, খুবই সামান্য কিছু মাইনাস দিব। এই যে মাইনাস দিলাম, দিয়ে যে স্টোকে দিচ্ছি, এখন এই চারটা কিন্তু সিলেক্ট আছে, এই চারটাকে আমি কী কালার দিব, হোয়াইট দিলাম। দেখেন মনে হচ্ছে এটা কিন্তু আমার বাড়িরটি স্টোক কালার এখন মনে হচ্ছে, তাই না? সুন্দর কিন্তু। আবার আমি চাচ্ছি এই রেডটাকে আমি সিলেক্ট করব, অবজেক্ট পাথ অফসেট পাথ রিভিউ, এটাকে দিব প্লাস। ওকে, ব্ল্যাক দিচ্ছি, কিন্তু এই যে আমি ব্ল্যাকটা দিলাম, দিলেই তো হচ্ছে না, তাই না? আমার ভিতরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমার বাইরে যেটা আছে সেটাকে আমি ব্ল্যাক দিচ্ছি, কিন্তু এই যে গ্রুপ আনগ্রুপ করলাম, বাইরেটাকে ব্ল্যাক দিলাম। এরপরে এই যে দুই নম্বর যেটা আছে, দেখেন এখানে কয়টা লেয়ার আছে এটা একটু দেখেন, তিনটা, 1 2 3, এটা কিন্তু ব্ল্যাক, এরপরেরটাও ব্ল্যাক, এরপরেরটাও ব্ল্যাক। তো আমি যদি এইটাকে যদি রেড দিই, এই যে রেড দিলাম, আর এর ভিতরে যেটা আছে সেটাকে দিলাম হোয়াইট, এটুকু তো বুঝতে পারছেন প্রথমটা, তাই না? জি। ওকে, এখানেও সেম, আমি এই যে দুই নম্বর লেয়ারটা ধরছি, এখানেও দুই নম্বর লেয়ারটাকে ধরলাম, আমি শর্টে করছি, আপনাদেরকে সহজভাবে দেখাবো কঠিনভাবে দেখাবো। এই যে এই যে এই যে এই তিনটাকে ধরে আমি জাস্ট হোয়াইট দিলাম। ঠান্ডা মাথায় ভাবলে প্রসেসটা ধরা খুবই সহজ। আমি চাচ্ছি এই যে হোয়াইট যেটা আছে, শিফট প্রেস করে সবগুলো হোয়াইট সিলেক্ট করছি, এই যে হোয়াইট সিলেক্ট করলাম, দেন আমি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ, এটাকে আমি যাব মাইনাস, এই যে মাইনাস,
মাইনাসে গিয়ে আমি আরো চিকন করে দিলাম, চিকন করে দিয়ে ওকে। এবারে চারটা সিলেক্ট করা আছে, আমি চাইলে এখানে রেড দিতে পারি, আমি চাইলে এখানে ব্ল্যাকও দিতে পারি, আমি চাইলে কি এখানে আমার ইচ্ছা মতো কালার দিতে পারি। দেখেন ইচ্ছা মতো কালার দিতে পারি, সম্ভব না? জি ভাই, জি পসিবল। তো প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই, কিছু 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 এখনো কিছু কিছু প্র্যাকটিস করলে তখন বোঝা যাবে, এখন তো কিছুটা বোঝা যাবে, তখন প্র্যাকটিস না করলে তখন কিভাবে বুঝবে? হ্যাঁ ক্লিয়ার আছে। প্র্যাকটিস করতে কয় মিনিট সময় লাগবে? 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। 20 মিনিট সময় দেব, 20 মিনিট সময়ের মধ্যে ক্লিয়ার হবেন, কারণ এটা দিয়ে আমি অনেক মজার মজার লোগো তৈরি করে দেখাবো আপনাদের। ঠিক আছে, আজকে 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 ঠিক আছে। তো 20 মিনিট ইটস এনাফ। জি বলেন থেকে বেরে গেল। জি মইনুল ভাই বলেন, বলেন শুনছি। না লেখা আসলো যে আপনি গ্রুপ থেকে বের হয়ে গেছেন, আপনি কথা বলতেছেন কই? না তো আমি না, আমার নামে আরেকজন আছে মনে হয় এখানে। মাইনুল ভাই পুরো খুশি হয়ে গেছে ভাই যখন শুনছে যে আপনি বের হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, আপনারা সবাই তাহলে 3টা 20 এর এক করেন, 15 মিনিট ব্রেক। ঠিক আছে বেটা, আমি বলি সাইলেন্ট সাইলেন্ট। ঠিক আছে, 3টা 20 এ ফার্স্ট ব্যাক করেন, এটা দিয়ে অনেক কিছু দেখানোর আছে। ওকে ঠিক আছে। বাতাসি প্র্যাকটিস করব না গোসল করব? একটু তো ভালো হন ভাই। সুফিয়ান কি করাইলো তখন ভাই? ভাইরে গরমে শেষ হয়ে যেতাছি, গরমে শেষ হয়ে যেতাছি ভাই। প্র্যাকটিস করব না গোসল করব? কি করেছে সুফিয়ান? লোগো বানানো শিখাইছি, তুই মিস করে লেছে সারা আসুস খেললে গা। আজকে বাইরে কোনো ভিডিওটা যেন না দেয়। দেখান কি করছে, প্র্যাকটিস করেন, আমারও দেখান। মানন ভাই দেখান, দেখান লোগো বানায় দেখান। আমার পিসি এমনিতে চলে না, তোমাকে চিৎকারি মারা আমার লাগে ফাউল তোমাকে। আপনার পিসি কবে কবে যে ঠিক হবে? না বিটিভিতে চাকরি করার একটা তো ফি দরকার। জোকস মাইরে না, ওই যে আছে আরেকজন লাইনে। হ্যাঁ বিদ্যা মহাবিদ্যা, যদি না পারে তবে সে ধরা। রাইট, পুরী বিদ্যা বড় বিদ্যা, যদি পরে যদি না পরে ধরা। সাজিদ ভাই প্র্যাকটিস করতেছেন? ট্রাই করতেছি ভাই। সুফিয়ান তোর না মাথা ব্যথা? তুই বায়াটা লিখে আস। সুফিয়ান প্র্যাকটিস করতেছো? একদমই না, আমি একটু খুঁজতেছি, খুঁজে পাই না। কি খুঁজতেছ? আই টুলস খুঁজতেছ প্র্যাকটিস করার লাগা। এই কে কে প্র্যাকটিস করতেছো সারা দাও না ভাই? সাজানে কি বল, সারা দেওয়া লাগবে না, খালি স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিনটা খালি শেয়ার করো দিদি ভাই। এমন ভালো মানুষ যদি থাকতো ভাই, যিনি কত যদি হারায় গেলে কই থেকে জানি খুঁজে বের করে কইলো। উইন্ডোজে না কি? উইন্ডোতে, উইন্ডোতে যান, উইন্ডোজ থেকে কন্ট্রোল, উইন্ডোজে যে সেটিং এ যাবেন, টুল উইন্ডোজে যে টুলসে যাবেন। ভাই নাম তো লিখতে পারছি কিন্তু বাকি এর পরে তো আর যাইতে পারি না ভাই। স্ক্রিন শেয়ার করে বলে দেব তখন পারবেন। সাজেদ ভাই স্ক্রিন শেয়ার করেন, আপনারা তো স্ক্রিন শেয়ার করেন না। বিরানি আপু লক্ষ্মী ভাইয়া
উইন্ডোজে গিয়া তারপরে আচ্ছা আমি দেখাইছি ডিফল্ট দিয়ে দেন ডিফল্ট দিয়ে দেন তাহলে তো চলে আসার কথা দেখেন কি দেখো হ্যাঁ স্ক্রিন দেখো এই যে এখানে দেয়া ক্লাসিক দিলে অপশন পাবেন আর উইন্ডোজে গিয়ে যে এখানে দেয়া রিসেট দিয়ে দিবেন উইন্ডোজে গিয়ে এই যে এখানে রিসেট দিয়ে দিবেন একদম এক্সটেনশন ক্লাসে পাওয়া গেছেন ভাই ফটোশপ তো ওপেন হবে না ফটোশপ আছেন আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতেছেন আপনি তো ভাই আসলেই মানে লেজেন্ড ভাই আপনি কি কিছু সেবন করছিলেন ভাই সমস্যা নাই ভাই আপনি ফটোশপই করেন ভাই কি করতে বলছেন আচ্ছা এটা স্ক্রিন কিন্তু রেকর্ড হইতাছে বি কেয়ারফুল ইননালিন কিন্তু রেকর্ড হইতাছে বি কেয়ারফুল সমস্যা নাই ভাই আছে না কেটে কুটি দিবে গোসল করতে গেছে নেটওয়ার্কের সমস্যা সবাই দিন কতক্ষণ লাগবে ওয়াইফাই চলে গেছে এর জন্য ডাটা দিয়ে কি করতেছি ভাই কালকে বৃষ্টি হইছে না কালকে ঝড় বৃষ্টি হইছে না যার কারণে আজকে নেটে সমস্যা হচ্ছে কখন হলো রে ভাই কালকে ঝড় বৃষ্টির জন্য আজকে প্রবলেম হইতেছে এটা কেমন কথা কইলেন ভাই ভাই সব জায়গায় তো গাছ পড়ে গেছে অনেক জায়গা সব জায়গায় যেমন সমস্যা হইছে লাইন ফেটে ঠিক করতে পারে নাই ভাই এটা লাইন ফেটে যাচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন করতেছে এটা ঠিক আছে থাকলে শব্দ মানে শব্দ করতো কোন শব্দই তো নাই শব্দ পাওয়া যাচ্ছে না ভাই দিয়ে আসে ভাই আসে সাইলেন্ট স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন দ্রুত দ্রুত এখানে সুবিন ভাই নাই কি রে লজ্জা বাস স্ক্রিন শেয়ার করতে কিছু আছে আমি কি মায়া মানুষ না এই যে কইরা হইছে একদম সাবাস বাপের বেটা আমরা প্রথমে আপনার নামটা নিলাম নামটা নেওয়ার পরে এরপরে কি করব বলেন নামটা নিয়ে একটা মাসখানে পেন্টুল দিয়ে ইয়া করেন আগে একটা অপডেট করে দিন না না এখন কিছু করেন আগে পেন্টুল দিয়ে করেন যে কোনো হ্যাক হ্যাঁ জ্যাক দিয়ে দেন এটা অফ করে নেন ফিল কালারটা অফ করে নেন এই যে নিচে থেকে নীল ফিল কালারটা অফ করে দেন খালি জাস্ট নিচে কোনায় কোনায় ফটোশপ না ইলাস্ট্রেটর মারা লাগে জানেন ভাই ওই যে কালারের ইয়াতে সাইডে অপশন টু দে ভাই এখানে নাই সাইডে না বাম সাইডে বাম সাইডে বাম সাইডে কালার হ্যাঁ এখান থেকে ফিল কালার অফ করে দেন খালি জাস্ট আর উপরে হ্যাঁ নিচে যে দেখেন ক্রস নিচে নিচে আটটু নিচে আর নিচে হ্যাঁ আর এইটা নিচেটা আর ভাই ফিল কালার উপরে রাখেন ফিল কালারটা উপরে রাখেন হ্যাঁ এখন এটা হ্যাঁ এখন ক্রস করেন এখন ইয়া পেন্টুল পি ক্লিক ইয়া পি ক্লিক করেন পি ক্লিক করব হ্যাঁ কিবোর্ডে পি দিলাম পি হ্যাঁ এখন ইয়া ভি ক্লিক করেন ভি 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 ভিনর ভি হ্যাঁ এখন দোনোটা সিলেক্ট করেন দোনোটা সিলেক্ট করেন এবার অপশন বাড়া যান অপশন অপশন অপশন
অপশন বারে গেলাম অপশন অপশন সর অবজেক্ট বার অবজেক্ট উপরে উপরে এডিট এর সাথে ক্লিক করেন এক্সপ্যান্ড যান এক্সপ্যান্ড এক্সপ্যান্ড যান এক্সপ্যান্ড ভাই কই যাইতেছেন হ্যাঁ আগে ইনস্টিটিউট শিখলে কি শিখলে এবার ওকে দেন ওকে হ্যাঁ দিলাম এবার আনগ্রুপ করেন এখানে ক্লিক করা রাইট বাটন ক্লিক করেন রাইট বাটন হ্যাঁ আনগ্রুপ করেন এবার রিয়া যে কোনো একটা সাইডে ক্লিক করেন যে কোনো একটাতে সাইডে ক্লিক হ্যাঁ এবার উপরেরটা হ্যাঁ আবার দোনাটা সবটি ক্লিক করেন সবটি মার্ক করেন সবটি মার্ক করেন এবার ওই যে পাথফাইন্ডারে যান সরি ভাই একটু কন্ট্রোল জেড ক্লিক করেন একটু কন্ট্রোল জেড ক্লিক করেন হ্যাঁ এখন পাথফাইন্ডারে যান আবার কন্ট্রোল শিফট জেড ক্লিক করেন জাস্ট কন্ট্রোল জেডটা ক্লিক করেন কন্ট্রোল জেড হ্যাঁ ক্লিক ভাই আপনার ইয়া আপনি পাথফাইন্ডারে যেতে হইছে আপনি কই গেছেন পাথফাইন্ডার ওই যে রাইটে রাইটে এটা তো করলাম করার পরে দেন আরে ভাই আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে হ্যাঁ আপনি চাইছে ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন পিন টুল দিয়ে চলে রেখা প্রথম থেকে করে লাগা আচ্ছা ভাই আপনি একটা অফ লম্বা লুইই গেছে টিফিন ভাই আপনি অফ করে দেন করে দিছি ভাই আচ্ছা টাইপ করলাম এরপর এনট্রি দিয়ে একটু বলে বলে করেন বলে বলে করেন আমরা কিভাবে কি করব তাহলে আর ভালো হবে আচ্ছা এখানে যে টাইপ মানে ওয়ার্ডটা তো নেওয়ার পরে যে পাথফাইন্ডারে একটা মার্ক করে নিলাম জাস্ট দোনোটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে যে এক্সপ্যান্ড করে নিলাম ফিলার দোনোটা এটা দেওয়ার পরে যে পাথফাইন্ডার হয় এক্সপ্যান্ড এর কি কাজ এক্সপ্যান্ডার কি কাজ আর কি এই যে ওয়ার্ড থেকে এটারে একটা ফিল কালার বানায় ফেলে যেমন দেখেন এক্সপ্যান্ড করার পরে এই যে এটাকে আপনি মানে ইয়া কালার দিতে পারবেন আচ্ছা এটা ওয়ার্ড থাকে না তখন মানে টেক্সট থাকে না পাথফাইন্ডারে গিয়ে ট্রিম করে নিলাম টিমটা কি করে টিম অথবা ডিভাইস দিয়ে যে কোনো একটা করলে চলবে আমি টিম করে নিলাম ডিভাইস করার পরে দেখেন এটাকে আনগ্রুপ করলাম আমি পেন টুল নিয়ে এখানে একটা জাস্ট মাস্কে একটা মার্ক করলাম বা একটা দাগ দিলাম আচ্ছা আমিও করলাম এইবার কালারটা ফিল কালারটা অফ করে দিলাম করছেন করছি ফিল কালার অফ দোনোটাকে সিলেক্ট করলেন সিলেক্ট করছেন করলাম এটা অলরেডি সিলেক্ট হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে গেলেন অবজেক্ট এক্সপ্যান্ড অবজেক্ট আর ফিল দোনোটা সিলেক্ট করে দোনোটাকে সিলেক্ট করে জাস্ট এক্সপ্যান্ড করে দিলেন ওকে দিলাম
এখন এখানে ডিভাইড এই যে ডিভাইডে ক্লিক করেন ডিভাইডে ক্লিক করলাম আচ্ছা এখন এটা একটা গ্রুপ হয়ে গেছে জাস্ট গ্রুপটাকে আনগ্রুপ করেন আনগ্রুপ এবার উপরের সাইডগুলো হ্যাঁ ডিভাইড কই পাবো ভাই ভাই পাথফাইন্ডার এই যে উইন্ডোজে গিয়ে এই যে পাথফাইন্ডারে ক্লিক করলে এরপর ডিভাইড পাবেন পাইছেন হ্যাঁ উইন্ডোজে গিয়ে একদম নিচে পাথফাইন্ডার এরপর এটা দেখছেন এরপর জাস্ট কালার দিয়ে এরপর এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন এই রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেন আপনার এখানে ভাই আমি চাইতাম এখানে ডাবল ক্লিক জি ভাই বলতে চাইছে যে লোরামের উপরের সেটটা কালার করব আর ইপসামের নিচের সেটটা কালার করব তাইলে হ্যাঁ তাহলে তো সম্ভব এটা আপনি ব্ল্যাক করে দেন যতটুক করবেন ততটুক জাস্ট মার্ক করে নিচে এই যে নিচেটা মার্ক করেন নিচেটা মার্ক করে যেকোনো একটা কালার দিয়ে দেন হ্যাঁ এখানে যে এমটা আছে সিঙ্গেল মুই পাইয়া গেছি পাই গেল পাটি দেন অবশ্য আশিক ভাই বাসায় মুরগি দেখতেছিল ওইটাও খারাপ হয় না ঠিক আছে আমার কাজ শেষ এবার বিরিয়ানি আপু দেখাবে আসল মাইকে কিছু বলতাছেন নাকি কিছু জি ভাই শুনতেছি বলেন ও আচ্ছা তাহলে এই অবস্থা দুজনে এখানে যে প্র্যাকটিস করতেছিলাম আর আমরা এত কোন ধরে কারো কোনো খবর নাই কোনো অবস্থা না আপনি জানা থাকলো ঠিক আছে আমি আচ্ছা এই সুফিয়ান জি ভাই বলেন আমার কি কল আসছিল ওই ইসে থেকে এলি এলি হ্যাঁ হ্যাঁ কল আমরা সবাই আসছি স্টপ থাকেন বাকি সবাই স্টপ থাকেন জি ভাই আশিক ভাই শুরু করেন আচ্ছা ওটা নিয়ে টেনশন করার দরকার নেই আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা ঠিক আছে আচ্ছা ভাই এতক্ষণ কি স্ক্রিন রেকর্ড চলতেছিল জি এতক্ষণ কি স্ক্রিন রেকর্ড চলতেছিল অবশ্যই সমস্যা নেই নাইসে গাম ফিউশা আমরাই তো এন্টারটেইনমেন্টের দরকার আছে ভাই আমিও তো ছিলাম আমি সবই শুনছি কে কে স্ক্রিন শেয়ার করছে সবাই দেখছি ইনশাআল্লাহ আগে তো মনে করেন নাস্তা করার জন্য অন্য রুমে যাইতাম এখন তো অন্য রুমে যাই না এখানে বসে থাকি আমি আশিক জি বলেন একটা জিনিস শোনা সবার একটু প্যাসলে আগের কত মহব্বত আমাদের উপরে বলেন বলেন আচ্ছা একটু এই রাখেন প্রবলেমটা একটু শুনুন বলেন আচ্ছা আমরা হচ্ছে ভাইয়া আপনি আমরা লেখার পরপর হচ্ছে আমরা পাস নিয়ে তারপর হচ্ছে আমরা এক্সপ্লেন তো সেই সময় তো ভাই পাসের তো কোনো ই ছিল না এটাতে পাস তো এক্সপ্লেনের কোনো কাজ শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন আমি দেখাচ্ছি
হ্যাঁ নিতে পারবেন, সমস্যা নাই তো। ক্রিয়েট আউটলাইন করলেন, দেন আপনি একটা স্টপ কালার পাথ করে দিলেন, নো প্রবলেম। এখন আমি এটা ডিভাইড করলেন, রাইট বাটন ক্লিক করে আনবো। হ্যাঁ গেছে, ব্যাপারটা তো সেম। হ্যাঁ ওইটাই তো, মানে ঝামেলা লাগছে। ঝামেলা লাগার কিছু নাই, আমি বলি হাসান ভাই একটা কাজ অনেকভাবে করা পসিবল, আপনার কাছে যেটা সহজ মনে হয়। এখন তো শুধু পাপ নিয়ে দেখাইছি, যদি আমি স্টক নিয়ে দেখাতাম তখন এটা করতে হতো, তখন আমার না করলে হতো না। এই জন্য আমি সেফটির খাতিরে, যে কখনো যদি করেনও আপনারা বুঝবেনও না কেন ভুল হচ্ছে না, ভুল কখনো হতো না, বুঝতে পারছেন? স্টক নিলে কিন্তু আমার লাগবে, স্টক নিলে কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা একদিনে তো এত কিছু হবে না, ধীরে ধীরে হবে, সমস্যা নেই। আমি না আপনাদের কথা অনেক ধীরে ধীরে শুনতেছি, বিশেষ করে হাসানের কথা একেবারে ধীরে। হাসান বের কথা আসলে একটু আস্তে আস্তে সবাই আমরা শুনতেছি, এটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অফসেট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ দিয়ে কি কি করা পসিবল? এটাও তো একটা লোগো হয়ে গেছে, এটাও লোগো হয়েছে। আমরা দেখি আর একটু যদি ভিতরের দিকে যাই, আমরা একটা একটা লোগো খুবই দেখি। সাপোজ এখানে দিলাম ডি, ডি সবাই একটু ফোকাস করে। এটা হতে পারে, ঠিক আছে, এটা আমার একটা ডি। এখন এটাকেই যদি আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি, ওকে, এটা কালার দিচ্ছি ব্লু, এভাবে রাখলাম, এইভাবে জাস্ট রাখলাম, দুইটাকে অ্যালাইন করে নিচ্ছি, ঠিক আছে। এখন এই দুইটাকে যদি আমি ডিভাইড করি, আচ্ছা দুইটাকে কপি করে রাখি, দুইটা স্টাইলে কাজ দেখাই। এই দুইটাকে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ, আমরা পাটি ডিজাইন যেভাবে করছি ঠিক সেভাবে, যদি এখানের উপরের অংশটাকে আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক করে দিলাম, দেখেন তো কি মনে হচ্ছে? এখন না দেখি, এগুলো সবই আছে, এই যে এখানে সব আছে, এই যে দেখেন ফটোশপে সব ইফেক্ট আছে এখানে, দেখছেন ফটোশপ ইফেক্ট, ইলাস্ট্রেটর ইফেক্ট, এগুলো পরে দেখি আমরা, ঠিক আছে? কালকে তাহলে ফটো বাবা দিয়ে আমি ইনস্টল লাইব। আচ্ছা যদি আমি এখন এটা আপনাদেরকে যদি দেখাই দেই, আর আমি যদি এখন যাই অলিম্পিক লোগো, দেখেন তো আমাদের পক্ষে কি এই টাইপের লোগো ক্রিয়েট করা সম্ভব? জি ভাই, এখনই, জি ভাই, ইজি তো, পারবেন? আবার ঠিক আপনাদের হোমওয়ার্ক ডাউনলোড করে যদি সাবমিট করে দিতে, সেটা কপি করার দরকার কি ভাই? ভুল না থাকলেও এটা কপি,
আশিক ভাই একটা কাজ করলে কেমন হয়? কাজ করেন না বল। আমাদের নামের ইয়াগুলো যদি আমরা এভাবে করে তাহলে তো মনে করেন একটা প্রুফ থাকে, তাহলে তার কপি হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে পেন টুলস নিয়ে আরো অনেক কিছু করা যায়, আমি জাস্ট ছোট্ট একটা কিছু করে আপনাদেরকে ছেড়ে ছেড়ে দেব, ঠিক আছে? সাপোজ এখানে আমি ক্লিক করছি কিন্তু এটা হবে হোয়াইট কালার অফ। আর এখানে যে স্টোকটা আছে এই স্টোকটাকে আমি এখান থেকে জাস্ট ড্যাশ করে দিই, এই যে ড্যাশ লাইন, এবং ড্যাশের স্পেসটা বাড়াই দিই। কিন্তু কেমন যেন হলো না জি ভাই, জিনিসটা একটু কার্টুন কার্টুন হয়ে গেছে, কার্টুন কার্টুন হয়েছে না? আচ্ছা সমস্যা নেই, গাড়ি দিয়ে দিলি হবে, রোড রোড মনে হয়েছে। আচ্ছা সবাই তো চুপ, রোজার দিনে এত কথা কেমন বলেন আপনারা ভাই? কথা বললে তো টাইম কাটে না, কথা না বললে বোরিং লাগে, কথা না বললে ঘুম পায়। জি ভাই ঘুম পায় তো, আমরা খাঁটি বাঙালি। এর লাগে মাইনুল ভাই বাথরুম ভাই। আচ্ছা এটা না বেশি ভাই, তোর যদি বাথরুমে যেতে ইচ্ছে তুই যা, আল্লাহ পিছনে তুই বাথরুম বদল করিস না, বুঝি না। আচ্ছা চুপ 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 চুপ, তো কথা আল্লাহ মাফ করো। আচ্ছা এটাকে আর একটু সুন্দর করতে পারি, এই যে দেখেন আমার স্টকের ক্ষেত্রে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, এটা এখন শেপ হয়ে গেছে। ডিরেকশন টুলস এর মাধ্যমে আমি জাস্ট কর্নার গুলো কাট করলাম, এই দেখেন সুন্দর হয়েছে এখন। আর এখানে পেন টুলস দিয়ে সেম ভাবে আপনারা ঢাকায় বেশিরভাগ থাকেন কোথায় সবাই, মানে কোন এরিয়াতে পাবলিক বেশি? আমি তো ভাই হাকিমপুর খবর নেই, আমিও ঢাকায়। জি জি মিরপুরে ভাই, মিরপুর বেশিরভাগই তাহলে ঢাকায়। জি ভাই ভাই মিরপুর কততে? জি ভাই যাচ্ছে বাড়িতে, মিরপুর একে ভাই, মিরপুর এক, মিরপুর এক চাইনিজ। কি বলেন চাইনিজ? জি ভাই ঢাকায় শুরু মিরপুর এক থেকে। চাইনিজের অপোজিট আর কি, ওই যে বশিরউদ্দিন রোড এগুলিতে ধানখেতের মোড়ে আমার কোণের পাশে।
আমার আমি চাই যে আমিরা মেডিকেলের অপোজিটের বাসাটি। আচ্ছা দেখেন বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন? হ্যালো জি ভাইয়া, এখানে আপনি চাইলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিতে পারবেন। এই যে অবজেক্ট পাথ অফসেট পাথ এটা আপনাদের মনে হয় একটু বেশি অ্যাডভান্সের দিকে চলে গেছে এরকম মনে হচ্ছে। জি ভাই আজকে একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে। কিন্তু সহজ আমি বলি শুনেন, আপনাদের এইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে দুইটা বেসিক ক্লিয়ার করছি। আপনারা জাস্ট পাথ ফাইন্ডার আর অফসেট পাথ এই দুইটা ক্লিয়ার হন। আর একটা জিনিস আমার মনে ছিল না, মাত্র মনে হয়েছে, এখন ওই জিনিসটা কি দেখাবো? দেখাই দেন তাহলে, এই তিনটা জিনিস আপনি এটা রাখো, ভুলে যান, বাকি জিনিস ভুলে যাবেন। থাকে থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে ভাইয়া ডিজাইন কিভাবে চুরি করব, ডিজাইন কিভাবে কপি করব, কিভাবে আমরা একটা পেইড ভেক্টর ইউজ করতে পারব, পেইড ডিজাইন কিভাবে আমরা কপি করতে পারব, আমাকে জাস্ট এটা মনে করে দেবেন। আজকে না আজকে, আজকে বললে ভাইয়া ফ্ল্যাট ঠিক আছে ভাইয়া, বাই ফ্ল্যাট আইকন থেকে প্রিমিয়াম কিছু নামাবো কি না? হ্যাঁ প্রিমিয়াম কিভাবে নামাবো সেটা আমি দেখাই দেব নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকের ক্লাসে না, আজকের ক্লাসে যতটুকু বলছি স্টোরি ভাই। জি বলেন। স্টোরি একটা বিজনেস কার্ড দিকটা দেখাই দিই কোথায়? আরে খারাপ মিয়া এত তাড়াহুড়ো স্টোরির মধ্যে বুঝি নাই। হ্যালো তারপরে অলিম্পিকের মধ্যে থাকতে হবে এমন না। এই যে এই টাইপের ডিজাইন গুলো এখন আপনাদের ভাবার সময় চলে এসেছে, অ্যাড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, তাই না? এই যে এই টাইপের ডিজাইন গুলো কিন্তু পসিবল, এই যে এগুলো সবই আপনাদের পক্ষে এখন পসিবল। Pathfinder logo. আচ্ছা Pathfinder না, offset path logo. offset path. offset path logo. offset path. রাখ করছি। আহা লেট নাই। ইউজ করেন আপনি? ফার্স্ট টাইম ইউজ করি। আচ্ছা দেখেন আপনারা এখন অফসেট পাথের মাধ্যমে এই যে এই টাইপের ডিজাইনগুলো ভাবতে পারবেন। এই যে অফসেট পাথ এবং পাথ ফাইন্ডার দিয়ে এই টাইপের ডিজাইনগুলো এখন নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে অফসেট পাথের মাধ্যমে সবাই আমার স্ক্রিন দেখতে পান? হ্যালো হ্যালো সরি সরি আমার স্ক্রিনে দুরে ধরছে আমার এখানে নেটওয়ার্ক এখন শোনা যাচ্ছে। তো দেখেন আমি প্রথম থেকে দেখাই, এই যে এই টাইপের লোগোগুলো কিন্তু এখন আপনারা ডিজাইন করতে পারবেন। এই যে এই টাইপের লোগোগুলো এটা কিন্তু পুরোপুরি আপনার এই যে ডিফেন্ডার, এই যে পাথফাইন্ডার এবং ডিভাইডার দিয়ে করা, ঠিক আছে? পাথফাইন্ডার এবং অফসেট পাথ দিয়ে করা, বুঝতে পারছেন? এই যে এই টাইপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো আপনি স্ক্রিন দেখতে পান সবাই? হ্যালো সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? দেখেন আমি বলছিলাম যে এই যে এই টাইপের লোগোগুলো এখন পারবেন না? এই টাইপের লোগো, তারপরে এই যে এইখানে দেখেন যেটা দেওয়া আছে পুরোটা কিন্তু অফসেট পাথের মাধ্যমে, ঠিক আছে? অফসেট পাথের মাধ্যমে যা স্টক কালারটা দিয়ে দিচ্ছে এই টাইপের ডিজাইনগুলো চলে আসছে। তারপরে আরও এখানে যেগুলো আছে আপনারা পারবেন, এগুলো না, এগুলো এখন না, এগুলো আরও কিছু কাজ আছে সেগুলো এখন দেখানো হয়নি। এই যে এগুলো পারবেন, কার্ভ করে পারবেন, এগুলো সম্ভব, মানে মোটামুটি দেখবেন যে কোনগুলো আসলে সম্ভব কোনগুলো সম্ভব না। পাথফাইন্ডার দিয়ে অনেক কিছু একটু ভাববেন, ঠিক আছে? ভাবলে দেখবেন যে আপনাকে কিছু জিনিস চলে আসবে, ঠিক
অফসেট অফসেট পাথ লিখে সার্চ দিবেন অফসেট পাথ লোগো লিখে সার্চ দিবেন পাথফাইন্ডার দিকে দিয়ে সার্চ দিবেন পাথফাইন্ডার 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 তো নেটের প্রবলেম থাকলে এরা এরকম মানে এরকম ভাবে আসে না কনস্ট্যান্ট নিতে পারে রোজায় ধরছে হয়তো বা এমন না যে আজকের ক্লাসে বলছি যে নেক্সট ক্লাসে বিজনেস কার্ড দেখাবো বিজনেস কার্ড দেখাবো না কেমন যেমন আপনাদের এখনো টুলস দেখানো হবে রোটেট টুলসও দেখানো হবে একটা ক্লাস পুরোটা চলে যেতে পারে রোটেট টুলসের উপরে ঠিক আছে সেটা হয়তো বা নেক্সট ক্লাসে আমাকে মনে করে দেবেন ঠিক আছে মনে করে দেবে আমি দেখাবো চলো এই যে এগুলো একটু দেখবেন সবাই একটু দেখবেন পেন টুলস দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করবেন কোনটা কীভাবে করা যায় বলেন বলেন হেয়ার মাস্কিং এর জন্য আমাদের একজন কাজ মিস করছে বাই রিকোয়েস্ট মানে হচ্ছে বায়ার মেসেজ করছে কেন আপনি কাজ নেবেন কাজ নিলে পরে কাজ তো করে দেওয়ার লোক আছে না হ্যালো শুনতেছি তো আপনার কথা আমি বলছি কাজ নেবেন কাজ নেওয়ার পরে এটার কথাই আমি বলতেছিলাম বাট তাদেরকে এটা বুঝাতে পারতেছি না যে আমি পারি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই আসসালামু আলাইকুম।